আলমারির মধ্যে ঘর, সেখানে লুকিয়েছিল চার জঙ্গি। তবে ভারতীয় সেনাকে ফাঁকি দেওয়া সহজ নয়, খুঁজে এনে খতম করল সেনা। আলমারির পেছনে বাংকার, দূর থেকে দেখলে আপনার মনে হতেই পারে সেটি কোনো সুসজ্জিত ওয়ার্ড্রপ, তবে না, এর পেছনে লুকিয়েছিল জঙ্গির দল। কি অবাক হলেন, অবাক হওয়ারই কথা। আলমারির ভেতর জঙ্গিদের আস্তানা বা গোপন ডেরা, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় সেই চার জঙ্গিকে খুঁজে বার করে খতম করে নিরাপত্তা রক্ষীরা। বিগত বেশ কয়েক মাস ধরে জম্মু কাশ্মীরে লাগাতার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি পরপর চার জায়গায় সন্ত্রাসবাদীরা হামলা চালায়। জুন মাস থেকে রিয়াসি, কাঠুয়া এবং ডোডায় পরপর সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এইসব হামলায় নজন তীর্থযাত্রী এবং একজন সিআরপিএফ কর্মী নিহত হয়েছিলেন। এরপর জুন মাসের 11-12 তারিখ পরপর দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ডোডায়। ছতারগালা এবং গন্দহ এলাকায় নিরাপত্তা বাহিনীর পোস্টে দুটি হামলা চালায় জঙ্গিরা। হামলায় 6 নিরাপত্তা রক্ষী আহত হন। তারপর থেকেই নিরাপত্তা বাহিনী কার্যত খুঁজে খুঁজে জঙ্গি নিকেশ করছে। তবে এই সব কিছুর মাঝে আবারও জম্মু কাশ্মীরে কুলগাম জেলার চিন্নাগাম ফ্রিশল অঞ্চলে সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা রক্ষীদের হাতে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, স্থানীয় বাসিন্দার এক বাড়ির কাবার্ডের পেছনে বাংকারে লুকিয়েছিল চার জঙ্গি। তবে নিরাপত্তা রক্ষীদের অনুমান, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ছাড়া এমন কাজ করা সম্ভব নয়। সূত্র মারফত জানা গিয়েছে, কুলগামের চিন্নাগাম ফ্রিশালে যে সকল জঙ্গিদের মেরে ফেলা হয়েছে তারা সকলে হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিলেন। খতম হওয়া জঙ্গিদের মধ্যে একজন হিজবুলের স্থানীয় কমান্ডার ছিল। জানা যায়, কুলগ্রাম জেলার দুটি গ্রামের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জঙ্গিরা। এই ঘটনায় মৃত্যু হয় দুই নিরাপত্তা রক্ষীর। এই ঘটনার পর লাগাতার তল্লাশি চালায় নিরাপত্তা রক্ষীরা, আর তাতেই উঠে আসে নিরাপত্তা রক্ষীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, স্থানীয় এক বাসিন্দার বাড়ির কাবার্ডের বাংকারের ভেতর লুকিয়েছিল জঙ্গিরা। তবে নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় শেষ রক্ষা হয়নি, চার জঙ্গিকে খতম করে নিরাপত্তা রক্ষীরা। ইতিমধ্যেই এক নিরাপত্তা রক্ষী তা সোশ্যাল মিডিয়া সাইটে সেই কাবার্ড সহ বাংকারের ভিডিও পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় যা দেখে চক্ষু চরক গাছ নেটিজেনদের। তবে নিরাপত্তা রক্ষীদের অনুমান, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ছাড়া এমন কাজ করা সম্ভব নয়। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, জম্মু। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।